ম্যাথ প্লটলিবেল বাংলা ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান মোহন। আজকে আমরা ম্যাথ প্লটলিবে অ্যাক্সেস লেভেল, লিজেন্ড এবং গ্রিড সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে ম্যাথ প্লটলিবে ডাটাগুলো প্লট করার পর যদি আমাদের অনেকগুলো ডাটা থাকে এবং ভিন্ন ভিন্ন কালারের ডাটা থাকে, সেগুলোকে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে, সেটাই হচ্ছে লিজেন্ড। এবং চলুন আমরা সেটা দেখার চেষ্টা করি। তো শুরুতেই আমরা অনেকগুলো ডাটা প্লট করে নিচ্ছি, আপনারা আমার মতো করে প্লট করে নেন। আমরা ডেজ দিয়ে দিচ্ছি, এখানে আমরা কতগুলো ডেট দিলাম, 1 2 3 4 5 6, ওকে। দেন আমরা ডেটের সঙ্গে সঙ্গে কিছু এলিমেন্ট নেব, যার নাম দিলাম আমরা ম্যাক্সিমাম এলিমেন্ট এবং ম্যাক্সিমাম টাইমও আমরা ধরতে পারি। তো আমরা ম্যাক্স ধরলাম, সমস্যা নাই। এই ম্যাক্সের মধ্যে আমরা কিছু মান দিয়ে দেবো। এখানে আপনারা মানগুলো আপনাদের মতো করে নিতে পারেন বা আমার মতো করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। 50, 51, 52, 53, 54, 48, 6টা মান দিয়েছি আমি, 6টা মান দিয়েছি, ওকে। দেন আমাদের মিন এর মান আমরা নিতে পারি। তো সরাসরি ম্যাক্স মিন না লেখাই ভালো, কারণ এগুলো হচ্ছে ফাংশন। তাই আমি ম্যাক্স টি দিলাম এবং মিন টি দিলাম, কোনো সমস্যা নাই। আপনারা ট্রাই করবেন যে কিওয়ার্ড গুলোকে না নেওয়ার জন্য, ওকে। দেন আমরা মিনের মধ্যে মান দিতে পারি আমরা যে 42, 41, 43, 40, 38, 33, ওকে। আমাদের 6টা মান কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা আরো একটা ডাটা নিব যে অ্যাভারেজ। তো অ্যাভারেজ টাইমও আমি দিয়ে দিলাম এখানে, অ্যাভারেজ টাইম। এটা আমরা অ্যাভারেজ টাইম কি দিচ্ছি, অ্যাভারেজ টাইম দিচ্ছি আমি দেখুন 45। এটা কিন্তু আপনাদের ইচ্ছা করলে দিলে হবে না, এটা আপনারা ট্রাই করবেন একটা অ্যাভারেজ মান নেওয়ার জন্য, ওকে। তো অ্যাভারেজ মান আমরা দিচ্ছি 42, 41, 43, 40, 35, ওকে। এই যে মানগুলো আমার দেওয়া হয়ে গেছে, এগুলো কিন্তু আমি এখন প্লট করব এক এক করে। মানে এগুলো প্লট করলে পরবর্তীতে আমরা কি জন্য অ্যাক্সেস লেভেল বা লিজেন্ড গ্রিড ব্যবহার করতেছি সেটা আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমরা সেগুলো প্লট করি, শুধুমাত্র বিন্দুগুলো প্লট করি, অথবা আমরা বিন্দুগুলোকে রেখা সহ প্লট করতে পারি। তো রেখা সহ প্লট করলে এখানে বুঝতে আমার সবচেয়ে সুবিধা হবে। তো আমি লিখলাম plt.plot। কি প্লট করব আমি? প্লট করব আমি ডেজ, ওকে। এটা একটা লাইনে আমি প্লট করে দিলাম এবং আমি লিখলাম যে এস ডেজের সঙ্গে কি দেব, আমি ডেজের সঙ্গে ম্যাক্সিমাম টি প্লট করলাম, ওকে। আচ্ছা, এখন এটা কিন্তু দুটো প্লট হলো, কি কি ডেজের সাপেক্ষে ম্যাক্সিমাম টির প্লটটা। তাহলে এক্স অক্ষ বরাবর থাকবে ডেজ, ওয়াই অক্ষ বরাবর থাকবে ম্যাক্সিমাম টাইমটা, ওকে। আচ্ছা, আমি লেভেল দিব এখানে, লেভেল অর্থাৎ কোনটাকে আমি মূলত প্রাধান্য দিচ্ছি। আমার কিন্তু ডেজ কিন্তু সবগুলোর সঙ্গে প্লট হবে, তাহলে ডেজ হচ্ছে কমন, আর মূলত আমরা রিপ্রেজেন্ট করতেছি এখানে ম্যাক্সিমাম টাইমটা। তাহলে লেভেলটা হবে কি, আমার লেভেলটা দেবো ম্যাক্সিমাম টাইমটা। আমি লেভেলটা আমার নিজের মতো করে দিতে পারি, ম্যাক্স আমরা দিয়ে দিলাম, অর্থাৎ এটাই হচ্ছে আমার লেভেলের নেম। দেন আমরা যদি আবার প্লট করি, প্লট করতে গেলে আমাদের কি করতে হবে, ডের সাপেক্ষে আমাদের মিন টাইমটা প্লট করতে হবে। দেন ডের সাপেক্ষে আমরা অ্যাভারেজটা প্লট করব। তো আমি এখানে সেম কপি করে নিলাম, এখানে ম্যাক্সের জায়গায় আমি মিন টাইম দিয়ে দিলাম ভিডিওর সময় কমানোর জন্য। আপনারা ট্রাই করবেন নিজেরা যদি হাত দিয়ে লেখে করার, ওকে। আবার আমি মিন দিয়ে দিলাম এখানে। দেন আবার আমি কি করব, এখানে অ্যাভারেজ টাইমটা আমি প্লট করব ডেজের বিপরীতে, ওকে। এবং আমি এখানকার লেভেলটা দিয়ে দিলাম এভিজি। এখন যদি আমি এটা রান করি তাহলে কি হবে, আপনারা আগে থেকে আইডিয়া করতে পেরেছেন। এখানে সরি ইরর দেখাচ্ছে কি কারণে, সেটা আমি একটু দেখি। ইরোডটাকে কি বলছে, সবকিছু দেখার আগে ইরোড দেখাচ্ছে y must be first dimension but the shape is 6,5, ওকে। তো অবশ্যই আমার কোনো ডাটার মধ্যে ভুল আছে এখানে, ও হচ্ছে ভুলের কারণটা আমি আপনাদের বলি। এখানে অ্যাভারেজের জন্য ভুল দেখাচ্ছে, অ্যাভারেজে কিন্তু আমি 5টা ডাটা নিয়েছি, অ্যাভারেজ আমাকে ডাটা নিতে হবে আরো বেশি সংখ্যক, 6টা। না হলে কিন্তু এই ভুলটা এ কারণেই হয়েছে, আপনাদেরও স্বাভাবিক হতে পারে। তো দেখুন এই যে আমার 3টা রেখা কিন্তু প্লট হয়েছে আমার, একটা হচ্ছে ডেজের সাপেক্ষে ম্যাক্সিমামের, একটা ডেজের সাপেক্ষে মিনিমামের, একটা ডেজের সাপেক্ষে অ্যাভারেজের। এখন এই প্লটটাই যদি আমি কাউকে দেখাই, সে কিন্তু বুঝতে পারবে না যে আসলে কোন রেখাটা কার সাপেক্ষে। একটা কিন্তু ম্যাক্সিমামের সাপেক্ষে, একটা মিনিমাম, একটা হচ্ছে অ্যাভারেজের। তো আমরা ইচ্ছা করলে কিন্তু এগুলোকে আমরা এখানে ইন্ডিকেট করে বলে দিতে পারি যে কোনটা কার, ওকে। এই জন্যই ব্যবহার করতে হয় লিজেন্ড, ওকে। আমরা যদি এখন লিজেন্ড দেই, আমরা যদি এরপরে প্লটিং করা হয়ে গেছে আমার, আমরা যদি এখন লিখি plt.legend, লিখে আমরা যদি রান করি তাহলে একটা বিষয় দেখুন আপনারা এই যে এদিকে তৈরি হয়ে গেছে লিজেন্ড। তাহলে সে বলতেছে যে ডে এর সাপেক্ষে ম্যাক্সিমাম এটাকে আমরা এই কালার দিয়ে রিপ্রেজেন্ট করেছি, ডের সাপেক্ষে মিনিমামকে এই কালার দিয়ে রিপ্রেজেন্ট করেছি এবং ডের সাপেক্ষে অ্যাভারেজকে আমরা এই কালারটা দিয়ে রিপ্রেজেন্ট করেছি। এটা এখানে কিন্তু একটা লোক ভালোভাবে বুঝতে পারবে। এখন আপনারা ইচ্ছা করলে এক্স লেভেল ওয়াই লেভেলে কি হয় সেটা কিন্তু আপনারা অবশ্যই দিয়ে দেবেন। আমি আগের ভিডিও লেকচারে কিন্তু দেখিয়েছি যে এক্স লেভেলে কিভাবে লিখেছি, ওয়াই লেভেলে কিভাবে লিখেছি এবং টাইটেল কিভাবে লিখেছি। তো আমি এখানে কিন্তু লিজেন্ডের সাহায্যে কি করলাম যে কোন কালার কি প্রকাশ করতেছে সেটা কিন্তু আমি দেখে দিলাম। এখন এই লিজেন্ডটাকে ইচ্ছে করলে আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। কিভাবে? লিজেন্ডটা কিন্তু এই কর্নারে আছে, কোনো কারণে যদি আপনার এটা চেঞ্জ করার প্রয়োজন হতে পারে তো লিজেন্ডে আপনারা কি করতে পারেন LOC অর্থাৎ লিজেন্ডের যে লোকেশনটা আছে এই লোকেশনটা আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে নিতে পারেন। যদি আমি এইভাবে লিখি লিজেশন লোকেশনটা যে আপার রাইট আচ্ছা উপরে কিন্তু ডান দিকে থাকবে, তাহলে দেখুন এই যে উপরে ডান দিকে দেখাচ্ছে। এখন কোনো কারণে যদি উপরে ডান দিকে নেওয়ার কারণে দেখুন এই যে এই আমার যে লাইনটা আছে লাইনটার উপরে সে পড়ে গিয়েছে, এই কারণে আমরা কি করব একে আমরা সরাই আমরা নিতে পারি লোয়ার রাইটে, ওকে, অথবা আপার লেফটে, অর্থাৎ যেটা করলে আপনার সুবিধা হবে আপনি কিন্তু সেটাই করার চেষ্টা করবেন। সবচেয়ে ভালো হয় এটার মানটা বেস্টটা দেওয়া। বেস্টটা দিলে কি হবে আমাদের যে জায়গায় ফাঁকা থাকবে সেই জায়গায় সে কিন্তু জায়গাটা দখল করে নেবে নিজের মতো করে, ওকে। আমরা যদি এখন বেস্ট দেই, বেস্ট দিয়ে রান করি তাহলে দেখুন সেটা কিন্তু এমন জায়গায় থাকবে যে জায়গায় সকলের দৃষ্টিগোচর হবে এবং সে কোনো লাইনকে ছেদ করবে না, ওকে। আচ্ছা আমরা এখন ইচ্ছা করলে এই লিজেন্ড ফাংশনে আরো অনেক কিছু জিনিস ব্যবহার করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে লিজেন্ড ফাংশনের ভিতরে আমরা শ্যাডো দিতে পারি। শ্যাডো দিলে লিজেন্ড ফাংশনে একটা শ্যাডো দেখাবে। কিরকম? চলুন আমরা রান করি তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। কি দেবো আমরা? শ্যাডো দেবো, SHADOW। যদি আমরা শ্যাডো দিই ইকুয়াল টু কি দিতে হবে? ট্রু দিতে হবে। কারণ কি এই শ্যাডোটাকে আমি দিতে চাচ্ছি, ওকে। এখন যদি আমি রান করি তাহলে আপনারা দেখতে পারবেন এই যে এখানে আপনাদের ভালোভাবে খেয়াল করলে দেখবেন এটা একটা বক্সের মতো হয়ে গিয়েছে এবং একটা কালার চলে এসেছে, এটাই হচ্ছে আমাদের শ্যাডো, ওকে। এখন আমরা যদি গ্রিড করতে চাই এখানে plt.legend এর পরে আমরা plt.grid দেই তাহলে আমরা বুঝতে পারবো যে গ্রিডের কাজটা কি। যদি রান করি আমরা তাহলে আপনারা এই যে দেখুন খেয়াল করুন যে আমার যে ঘরটা আছে এখানে আমরা কিন্তু গ্রাফগুলো চলে এসেছে। যে আগে কি ছিল, আগে যখন রান করেছিলেন তখন কিন্তু পিছনে যে এই যে ঘরগুলো আছে গ্রাফের মতো এগুলো ছিল না, এখন গ্রিড দেওয়ার কারণে এগুলো হয়েছে যাতে আমরা কিন্তু সহজে বুঝতে পারি যে এই লাইনটা এখানে গেছে, এটা 2 লাইন, এটা 3 লাইন, এটা কিন্তু ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে এই গ্রিডের কারণে। তো আশা করি আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন। আপনারা প্র্যাকটিস করতে থাকুন, পরের ভিডিও লেকচারে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন অন্যদের সঙ্গে। পাইথন শিখতে থাকুন, পরবর্তীতে মেশিন লার্নিং এ পাইথনের বিষয়গুলো লাগবে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে এগুলো মেশিন লার্নিং এ আমরা ব্যবহার করব। দেখা হবে পরের ভিডিও লেকচারে। ধন্যবাদ সবাইকে।